ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরি খাতুনকে পাশবিক ও অমানবিক নির্যাতন করা হয়েছে বলে এ ঘটনায় গঠিত বিচার বিভাগীয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে প্রতিবেদন দুটি পড়ে শোনান আইনজীবীরা। বিচার বিভাগীয় প্রতিবেদনে বলা হয়, ফুলপরিকে অমানবিক পাশবিক নির্মম নির্যাতন করেছে সঞ্জিতা চৌধুরী অন্তরা। বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনেও পাশবিক নির্যাতনের সত্যতা মিলেছে। সেখানে বলা হয়, অন্তরার নেতৃত্বে নির্যাতনে জড়িত ছিলেন মিম, তাবাসুম, উর্মি, লিমা ও মুয়াবিয়া। বিশ্ববিদ্যালয়ে এবং জুডিশিয়াল ইনকোয়ারি রিপোর্ট দুটোই আদালতের কাছে এসেছে। আদালত দুটো রিপোর্টই দেখেছেন। জুডিশিয়াল ইনকোয়ারি রিপোর্টে প্রভোস্ট হাউস টিউটর এবং প্রক্টরকে এই ঘটনার জন্য তাদের দায় দায়িত্ব পালন করে নাই মর্মে উল্লেখ আছে। বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে এরকম কিছু নেই, কিন্তু দুটো রিপোর্টেই অভিযুক্তদের বিরুদ্ধে শারীরিক ভিকটিমকে শারীরিক এবং মানসিক নির্যাতনের সুস্পষ্ট বক্তব্য আসছে।